পদ্মার তীব্র স্রোতে ভাঙন দেখা দেয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের সবগুলি ফেরিঘাট বন্ধ করে দেয়া হয়েছে। বিআইডব্লিউটিসি আরিচা ঘাট কর্তৃপক্ষ জানায়, ভেঙে যাওয়ায় গত 10 দিন থেকে বন্ধ ছিল দৌলতদিয়া 2 ও 4 নম্বর ফেরিঘাট। কিন্তু গতকাল শনিবার বিকেলে দৌলতদিয়ায় সচল থাকা 2টি ঘাটের আরও একটি ভেঙে যায়। পরে রোববার সকাল থেকে বন্ধ করা হয় বাকি 1টি ঘাটও। ঘাটে দুপারে আটকে থাকা হাজারখানেক গাড়ি ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দর্শক, ঘাটের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, এই মুহূর্তে ঘাটের যানজট পরিস্থিতির কি অবস্থা দেখছেন? হ্যাঁ মাহাদি, ঘাটের যানজট অপরিবর্তিত রয়েছে। সকাল থেকে যে ধরনের যানজট ছিল এখনো ঠিক তেমনই রয়েছে। তো যে যানবাহনগুলি রাত থেকে আটকা পড়ে ছিল ঘাট এলাকায়, সেই যানবাহনের যাত্রী, বেশিরভাগ যাত্রীকে আমি দেখেছি তারা ফেরি পারাপারে যে যাত্রীরা লঞ্চ পারাপারে পার হচ্ছেন। যদিও পদ্মায় প্রবল স্রোত, এখানে স্রোতের মধ্যে লঞ্চ চলাচল খুব ঝুঁকিপূর্ণ, তারপরেও যে এসব যাত্রীরা তাদের যেতে হবে, তারা বেশিরভাগ যাত্রী লঞ্চে করে পদ্মা পাড়ি দিচ্ছেন। আর কিছু কিছু যাত্রীকে সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে রাতভর তারা এখানে দুর্ভোগে ছিলেন, এখনো তারা দুর্ভোগের মধ্যে রয়েছে। আর বেশ কিছু গাড়ি এখান থেকে ফিরতি পথে চলে যাচ্ছে। ঢাকা মুখে থেকে যে গাড়িগুলি এসেছিল ঘাটে আটকা ছিল, অর্থাৎ 6 ঘন্টা 8 ঘন্টা, কোনো কোনোগুলি 12 ঘন্টা পর্যন্ত ঘাটে আটকা পড়া ছিল। এই বাসগুলি এখন ফেরত চলে যাচ্ছে। মিহির, কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় বা অন্য কোনো পথে যেতে বলছে গন্তব্যস্থানে, তো গন্তব্যস্থান মানে সেটি কোন রাস্তা ব্যবহার করতে বলছে কর্তৃপক্ষ? সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ বলছেন যে আসলে বিকল্প পথ হিসেবে যমুনা সেতু দিয়ে যাওয়ার জন্য, আপনি জানেন যে 21 জেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার যাত্রীরা এই পথ ব্যবহার করেন, তো এই 21 জেলার যাত্রী যেতে হলে যমুনা সেতু দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের নির্দেশনা হলো যে কর্তৃপক্ষ যেন বাসগুলি যমুনা সেতু দিয়ে পারাপার হয়। আর এদিকে ঘাট কর্তৃপক্ষ ঢাকা থেকে বিএডব্লিউটিসি চেয়ারম্যান এসছেন ঘাটে, দৌলতদিয়া যে ঘাটটি একেবারে বন্ধ হয়ে গেছে আজ সকালে, সেই ঘাটটি পরিদর্শন করেছেন। তিনি যেমনটি বলেছেন যে কিছুক্ষণের মধ্যে বিএডব্লিউটিসি এর চেয়ারম্যানও ঘাটে আসবেন, দুই চেয়ারম্যান মিলে তারা পরিদর্শন শেষে তারা একটা সিদ্ধান্ত নেবেন যে ঘাটটা চালু রাখা যাবে কি যাবে না, না এখানে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। মিহির, আপনি সঙ্গে থাকুন আমাদের। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।